দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্টস প্রবাসকণ্ঠ প্রাইম নিউজ। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ ৬ হঠাৎ নিচে নেমে গিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে গেছে। বুধবার রাত ২:২০ বোয়িং 777-300 মডেলের বিমানে এই দুর্ঘটনা ঘটে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, কুয়েত এয়ারওয়েজের KU-283 ফ্লাইটটি রাত ১:৩০টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়। দরজা ভেঙে পড়ার সময় প্লেনটির ভেতরে শুধুমাত্র পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। ফ্লাইটের ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ। এই প্লেনটি রাত ৩:৩০টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল। ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, সাধারণত প্লেনে যখন যাত্রী বা লোড থাকে, প্লেনের অবস্থান কিছুটা নিচের দিকে চেপে থাকে। যাত্রী নামার পর প্লেনের লোড কমে গেলে প্লেন কিছুটা উপরে উঠে যায়। এই ফ্লাইটের যাত্রী নেমে যাওয়ার পর প্লেন কিছুটা উপরের দিকে ওঠে, তবে বোর্ডিং ব্রিজ নিচেই ছিল, ফলে ব্রিজের সঙ্গে লেগে প্লেনের দরজা পুরোপুরি ভেঙে যায়। তিনি আরও বলেন, সাধারণ প্লেনের সঙ্গে বোর্ডিং ব্রিজের একটি গ্যাপ থাকতে হয়। এই প্লেনের সঙ্গে বোর্ডিং ব্রিজ লাগানো ছিল, মাঝে কোনো গ্যাপ ছিল না। কুয়েত এয়ারওয়েজের সূত্র জানায়, দরজা ভেঙে যাওয়ার কারণে কুয়েতগামী যাত্রীরা বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জে অবস্থান করছেন, তাদের এয়ারপোর্ট থেকে হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এছাড়াও যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল, তাদের বিনামূল্যে স্বস্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে দরজাটি প্লেন থেকে ডিটাচ হয়ে গিয়েছিল। একটি উচ্চ পর্যায়ের দল ঘটনাটি তদন্ত করছে। প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক।